শুরু করছি মোহাম্মদ জাফর ইকবালের দুষ্টু ছেলের দল গল্পটি নেওয়া হয়েছে শিখা প্রকাশনী থেকে প্রকাশিত দুষ্টু ছেলের দল এই বইটি থেকে বইটির প্রকাশকাল পিয়ারা গাছের বিভিন্ন ডালে যে ছয়জন ছেলে বসে আছে তারা সবাই এ পাড়ার ছেলে নয় সবচেয়ে উপরে যে ঝুলে আছে সে সূত্রাপুর থেকে এসেছে তার নাম আরিফ কিন্তু সবাই তাকে ডাকে আরিফ আরিফ বলে তাড়াতাড়ি কথা বলতে গেলে আরিফের একটা এসে যায় তাই কবে নিজের নাম আরিফ বলতে গিয়ে আরিফ আরিফ বলে ফেলেছিল সেই থেকে তার নাম আরিফ আরিফ হয়ে গেছে আরিফ কখনো স্থির হয়ে বসে থাকতে পারে না তাই গাছে উঠেও ক্রমাগত নড়াচড়া করছে কখনো দুপায়ে একটা ডাল ধরে মাথা নিচু করে ঝুলে আছে কখনো নখ দিয়ে গাছের ছাল তুলে ফেলছে কখনো একটা কাঠ পিঁপড়ে হাতের তালোতে নিয়ে সেটাকে তেক্ত বিরক্ত করে সময় কাটাচ্ছে ছেলেটি এমনিতে চুপচাপ একা থাকলে নিজের মনে কথা বলতে দেখা যায় প্রথম প্রথম সেটা নিয়ে সবাই অবাক হত আজকাল আর হয় না গাছের মাঝামাঝি যে দুজন বসে আছে তার মাঝে একজনের চোখে চশমা সে হচ্ছে টিপু তাকে শুধু ছেলেরা নয় স্কুলের সারেরাও ডাকে সায়েন্টিস্ট শব্দটা একসময় সায়েন্টিস্ট ছিল দীর্ঘদিন ব্যবহারে ছোট হয়ে এসেছে সেই এলাকার ছেলে তাদের পাড়ার যে কোনো ছেলেকে জিজ্ঞেস করলে তারা সবাই এক বাক্যে স্বীকার করবে টিপুর ল্যাবরেটরির মতো ল্যাবরেটরি পাওয়া কঠিন তাদের বাসায় পুরনো রান্নাঘরের ঝুলকালি পরিষ্কার করে সেখানে এটি বসানো হয়েছে সেখানে গাড়ির পুরনো টায়ার থেকে শুরু করে একটা গরুর মাথার খুলি পর্যন্ত আছে সবসময় সে কিছু না কিছু আবিষ্কার করছে গত সপ্তাহে সে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লিটমাস পেপার তৈরি করেছে শক্ত অ্যাসিড না হলে সেটা ভালো কাজ করে না কিন্তু তবু তো আবিষ্কার টিপুর রকেট আবিষ্কারের কথা অনেকে জানে তার রকেটটা উপরের দিকে না উঠে কেন নিচেই ঘুরতে শুরু করেছিল সেটা এখনো কেউ জানে না তখন রকেট থেকে পালাতে গিয়ে মাথা ফেটে গিয়েছিল টিপুর আব্বা তখন তার পুরো ল্যাবরেটরি নালায় ফেলে দিতে চেয়েছিলেন অনেক কষ্টে রক্ষা হয়েছে সেই থেকে টিপু আর রকেট বা বোমা জাতীয় জিনিসের উপর গবেষণা করতে পারে না টিপুর পাশে যে বসে আছে তার নাম কনা ছোটখাটো গাট্টা গোট্টা ছেলে ফুটবল খেলার সময় হাফ ব্যাকে খেলে কার সাধ্যি আছে তাকে কাটিয়ে বল নিয়ে যায় সাইজে ছোট বলে সবাই ওকে কনকনে বলে ডাকতে চায় কিন্তু একবার ডেকে দেখলে হয় উঠে এসে মাথায় এমন গাঠটা মারবে যে কেউ আর দ্বিতীয়বার ডাকার উৎসাহ পায় না অনেক ভিড়ে দূর থেকে কিংবা ক্লাসে সার এসে পড়ার পর ফিস ফিস করে ডাকা যায় কিন্তু কনা সেটাও মনে করে রাখে পরে যতবার ওকে কনকনে ডাকা হয়েছে ততবারই গাঠটা মেরে শোধ নিয়ে যায় সবাই টিপুকে অনেক দিন থেকে বলছে একটা যন্ত্র আবিষ্কার করার জন্য যেটা ক্রমাগত কনকনে কনকনে করে ডাকতে থাকবে টিপুর বেশি উৎসাহ নেই জিনিসটা আবিষ্কার করা কঠিন তাছাড়া আবিষ্কার করার পর আবিষ্কার কারকেরই সবগুলি গাট্টা খাওয়ার ভয় আছে কনার পায়ের কাছে বসে আছে ফজলু ফজলু সবসময় হাসছে কণা দাবি করে হাসতে হাসতে ফজলুর মুখের কাটা নাকি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আজকাল ফজলু হাসলে নাকি ওর মারির দাঁত পর্যন্ত দেখা যায় আগে নাকি যেত না সবকিছু কিছু নিয়েই ওর হাসি একদিন ব্যাকরণ স্যারের মার খেয়ে সে কি খিক খিক করে হাসি স্যার রাগলে নাকি একটা দাঁত বের হয়ে এসে স্যারকে বাদুরের মতো দেখায় ফজলু কাছে থাকলে তাই অন্য সবাইও সময় হাসতে থাকে হাসির মতো সংক্রামক জিনিস আর কি আছে ফজলুর পাশে বসে আছে মাসুদ কে দেখলেই বোঝা যায় ও হচ্ছে ভালো ছেলে সাধারণত ও এদের সাথে থাকে না ভালো ছেলেদের যেসব জিনিস করার কথা সেগুলো করলে এদের সাথে থাকা সম্ভবও নয় আজ দুপুরে টিপুর কাছ থেকে একটা বই নিতে এসে আটকে গেছে চলে যাওয়ার জন্য উসখুস করছিল কিন্তু সুযোগ পাচ্ছে না মাসুদের চুল পরিপাটি গায়ে শার্টের সব কয়টা বোতাম আছে হাতে পায়ে মাটি নেই পায়ে সবসময় জুতো না হয়ে ভালো স্যান্ডেল রয়েছে গাছে ওঠার সময় খুলে জুতোর জুতো খুলে গাছে নিচে রেখেছিল সবাই উপর থেকে জুতোর ভিতরে থুতু ফেলার চেষ্টা করছিল বলে এখন দূরে সরিয়ে রেখে এসেছে মাসুদ খুব পরীক্ষাতে ফার্স্ট হয় তাই নয় ওর বড় ভাই মাহমুদ ক্লাস টেনে পড়ে সেও পরীক্ষাতে সবসময় ফার্স্ট হয়ে এসেছে ফজলু বলে মাসুদের বাসার বিড়ালটাকে যদি কোনোভাবে একটা ক্লাসে ভর্তি করে দেওয়া যেত সেটাও নাকি পরীক্ষায় ফার্স্ট হতো পড়াশোনাতে এত ভালো হলেও মাসুদ আর কোনো কাজে আসে না ফুটবল খেলার সময় যখন মারামারি হয় সে কখনো হাত লাগায় না ক্লাসে গন্ডগোল করলে সে সবসময় নাম লিখে সারকে দেয় ফার্স্ট বয় বলে সারেরা বরাবর ওকে ক্লাস ক্যাপ্টেন বানিয়ে রাখেন যখন মাঝে মাঝে ওরা শ্মশানে মরা পড়ানো দেখতে যায় ও কখনো তাদের সাথে যায় না শুধু তাই নয় এত বড় হয়েছে কিন্তু এখন একটা ডিটেকটিভ বই পড়েনি ওসব নাকি বাজে বই আর বাজে বই পড়লে নাকি ছেলেরা খারাপ হয়ে যায় এই যে সামনের সপ্তাহে স্কুলে যাচ্ছে সবার এত মন খারাপ তার মাঝে শুধু মাসুদি মনে মনে খুশি বাইরে সেটা প্রকাশ করে না তাহলে অন্যরা হয়তো ঘেন্নায় তার সাথে আর কথাই বলবে না সবচেয়ে নিচের গাছের সবচেয়ে আরামদায়ক জায়গাটাতে পা ভাঁজ করে বসে আছে বিলু বিলি হচ্ছে মাসুদের ঠিক উল্টো জীবনে কখনো জুতো পড়েছে কিনা সন্দেহ শার্টের বুক পকেটে সবসময় আতখানা ছিঁড়ে ঝুলে আছে হাতাহাতি করার সময় সবচেয়ে আগে ওটা ছিঁড়ে যায় ওর দুই হাঁটুতে সবসময় ছাল উঠে আছে আছাড় খেয়ে খেয়ে সেটা কখনো ভালো হয় পড়াশোনাতেও ওর মোটেই মন নেই কোনো বাদশা কোথায় রাজত্ব করছে সেটা জেনে কি লাভ সেটা কেউ ওকে বোঝাতে পারবে না আর সব কাজে তার কোনো তুলনা নেই ফুটবল খেলার সময় ওর পা থেকে বল নেবে কার সাধ্য পাড়ি থেকে পালিয়ে লাশ কটা ঘর যাওয়া বা ডিসির বাড়ি থেকে বিলেতি কুকুরের বাচ্চা চুরি করা বিলু না হলে ওরা কল্পনা পর্যন্ত করতে পারে না এত সব কাজকর্মের জন্যও তার ভোগান্তি কম না সবসময়ই তার বিরুদ্ধে এখান থেকে ওখান থেকে নালিশ আসছে পড়াশোনায় মন দিলেও হতো এক রাতে তিনটা ডিটেকটিভ বই পড়ে শেষ করে ফেলবে কিন্তু দুই পৃষ্ঠা ইতিহাস পড়তে চাইবে না দলে যে ছেলেটি অনুপস্থিত সে হচ্ছে জীবনময় একটু সোটা বলে সে অল্প গরমেই কাবুই হয়ে যায় তাই গ্রীষ্মের দুপুরে সহজে বের হতে চায় না গরমের ছুটিতে দিবানিদ্রা নিয়ে তার অভ্যাসও খারাপ হয়ে গেছে আজকাল দুপুরে খাবার পরে তার চোখ বন্ধ হয়ে আসে জীবনময় ব্যক্তিগত জীবনে কবি আজকাল বড়দের কাগজে কাল ভৈরবী নামে কবিতা পাঠাচ্ছে সে সব কবিতার বিষয়বস্তু এমন গুরুতর যে বড়রা যদি টের পায় এগুলি জীবনময় লিখেছে তাহলে শক্ত পিটুনি খাওয়ার আশঙ্কা আছে সবাই জানে কবি মানুষেরা পিটুনি খেতে পছন্দ করে না তাই এই নামের ব্যবস্থা গাছের ডালে ওরা অনেকক্ষণ বসে থেকে এখন একটু অধৈর্য হয়ে উঠেছে বিলুর ইচ্ছা এখন একটু ঘুরে আসে কোথায় যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে ফজল বলল চল জীবনময়ের বাসায় যাই এখনো ভুঁড়িতে তেল দিয়ে ঘুমুচ্ছে খুঁচা মেরে জাগিয়ে দিই জিনিসটা কল্পনা করেই তার হাসি থামতে চায় না মাসুদ ভয়ে বলল সে তো অনেক দূর এই রোদে ওরা সবাই কম বেশি চোখ পাকিয়ে মাসুদের দিকে তাকায় রোদার ঘোরাঘুরি করা যে খারাপ সেটা বড়দের মুখে বানায় ছোটরা এগুলি নিয়ে মাথা ঘামাবে কেন বিলু বলল রোদি তো ভালো পরিসনি রোদে ভিটামিন বি থাকে ভিটামিন ডি টিপু সুদ্রে দেয় সাইন্টিস্ট মানুষ জ্ঞান বিজ্ঞান এসে ভুল সহ্য করতে পারে না ওই একই কথা বি আর ডি তে তফাৎ কি তফাত নেই ফজলু দাঁত করে বলল তাহলে এখন থেকে তোকে বিলু না বলে ঢিলু ডাকি এই ঢিলু এই ঢিলু সবাই মিলে চেঁচামেচি করে গাছ থেকে নামতে থাকে ফজলু দেখা দেখি অন্যেরাও বিলুর কাছে এনে মুখে নে। ঢিলু ঢিলু করে চেঁচাতে থাকে কিন্তু বিলু কনার মতো ক্ষেপে গাট্টা মারার চেষ্টা না করে নিজেও চেঁচাতে থাকে বলে খানিক্ষণের মাঝেই সবাই ব্যাপারটা ভুলে যায় ওরা দল বেঁধে যাচ্ছে সবার থেকে একটু পিছনে আরিফ ও সবসময়ই এরকম দলের ভিতর থেকে ও দল ছাড়া ওর হাতে একটা ছোট্ট লাঠি সেটা ঘুরাতে ঘুরাতে যাচ্ছে হঠাৎ কি মনে পড়ায় এগিয়ে এসে বললো মানুষকে সালাম দিলে কয়নে কি হয় জানিস ওকে ঠাট্টা করে ফজলু বলল ক কয় নে কি আরিফ তার নিয়ে ঠাট্টা তামার কখনো কিছু মনে করে না তাই খেপে গম্ভীর গলায় বলল বিষ নেকি তুই কিভাবে জানিস আমার বাসার পিছনে মাইকে ওয়াজ হয় সেখানে মৌলভী সাহেব বলেছেন ফজলু সবকিছুতেই কিছুতেই ঠাট্টা এবারেও তার ব্যতিক্রম হলো না এক নিঃশ্বাসে সবাইকে সালাম দিয়ে বুক টিকে বলল আমার পাঁচ কুড়ি একশো নাকি হয়ে গেল কত নেকি হলে বেহেস্তে যাওয়া যায় রে আরিফ সেটা বলতে পারলো না ওয়াজে বলা হয়নি ফজলুর বুদ্ধিটা অবশ্যই খারাপ না একবার সংখ্যাটা জেনে নিলে শুধু মানুষকে সালাম দিয়েই বেহেস্তে যাওয়া যেত কষ্ট করে আর নামাজ রোজা রাখতে হতো না রাস্তার পাশ দিয়ে একটা লোক আসছিল বিলু হঠাৎ এগিয়ে গিয়ে তাকে সালাম ঠুকে দিল বয়স্ক লোকটি তার সালামের উত্তর দিতেই সে হাসি মুখে ফিরে এসে বুকে থাবা দিয়ে বলল আমারও বিষ নাকি বিলু দেখা দেখি কণাও একজন লোকের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ভদ্রভাবে সালাম দিল লোকটি সালামের উত্তর দিতেই সেও এক হেসে বলল আমারও বিষ কিছুক্ষণের মাঝেই এটা খেলার মতো হয়ে যায় সবাই ছুটে ছুটে লোকজনকে সালাম দিতে থাকে দূরে কাউকে দেখলেই সবাই ছুটে যেতে লাগলো কার আগে কে গিয়ে সালাম দিতে পারবে মাসুদ ছোটাছুটিতে অভ্যস্ত নয় অচেনা লোককে নেকির লোভে সালাম দেওয়ার সাহসও নেই তবু কি মনে করে একজনকে সালাম করে বসে লোকটি ভদ্রভাবে তার সালামের উত্তর দিতেই তার খুশি দেখে কে ছেলে মানুষের মতো চেঁচাতে লাগলো আমারও বিষ নি কতক্ষণ এই খেলা চলতো কে জানে কিন্তু হঠাৎ একটা ঝামেলা হয়ে গেল যাকে নিয়ে ঝামেলা সেই লোকটিকে দেখে বোঝার উপায় নেই সে এরকম ঝামেলার মানুষ হাতে একটা চামড়ার ব্যাগ নিয়ে ভদ্রলোকের মতো হেঁটে আসছিল ওরা প্রাণপণে ছুটে গিয়ে প্রায় একসাথে সবাই চিৎকার করে উঠল। সালাম আলাইকুম লোকটি উত্তর না দিয়ে দাঁড়িয়ে পড়ে বলল কথাটা আসলে আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম ওরা থতমত খেয়ে বিড় করে বললো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এবারে বলো ব্যাপারটা কি বিলু ঢকগিলে বলল। কিসের ব্যাপার এভাবে ছুটে এসে চিৎকার করে ছালাম দিচ্ছ কেন মাসুদ পিছনে এবার ভান করল যেন সে ওদের সাথে আসেনি পাশ দিয়ে হেঁটে গিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে রইল ফজলু একটু কেশে গলাটা পরিষ্কার করে বলল সালাম দেয়া কি খারাপ নাকি সবাই তো দেয় হ্যাঁ একজন যখন আরেকজনকে চেনে বা সম্মান দেখাতে চায় তখন দেয় এভাবে দৌড়ে এসে হালুম করে দেয় না বিলু মুখ শক্ত করে বলল আমরা দিই সে তো দেখতেই পাচ্ছি কেন দাও আর দিও না যাও এখন বাড়ি যাও আমরা বাড়ি যাচ্ছি না ঠিক আছে যেখানে যাচ্ছ সেখানে যাও ওরা মুখ কালো করে হেঁটে যেতে থাকে লোকটা হঠাৎ দাঁড়িয়ে জিজ্ঞেস করে শোনো জিলা স্কুলটা কোথায় জানো বিলু মুখ গম্ভীর করে বলল স্কুল এখন বন্ধ জানি অফিস খোলা থাকার কথা স্কুলটা কোথায় জানো বিলুর মুখে একটা সূক্ষ্ম হাসি খেলে যায় বলে সোজা হেঁটে যান ওই মোড়ে ডান দিকে গেলে বড় ঘেরাও করা জায়গাটা জিলা স্কুল লোকটা কিছু না বুঝে ভালো মানুষের মতো সেদিকে হাঁটতে থাকে কিন্তু অন্য সবাই বুঝল বিলু লোকটাকে কোথায় পাঠাচ্ছে ওখানে ঘোরা রাস্তা বল গন্ধে কাছে যাওয়া যায় না স্কুল একেবারে উল্টো দিকে লোকটা চোখের আড়াল হয়ে যেতেই ওরা হো হো করে হাসতে থাকে ভিতরে ভিতরে যে একটু খারাপ লাগছিল না তা নয় কিন্তু দল বেঁধে থাকলে অপরাধ বোধটা কেমন করে জানি ভাগাভাগি করে কমে যায় এসে জিজ্ঞাসা করে কি বললো লোকটা তোমাদের বললো তোমাদের সাথে ওই ভিতু ছেলেটা চলে গেল কেন তোমাদের ছেড়ে ওর কি বাথরুম পেয়েছে যা বিশ্বাস করলি না তুই অন্যদের জিজ্ঞেস করে দেখ ফজলু অন্যদের সাক্ষী মানে সবাই মাথা নেড়ে সাই দেয় মাসুদ তবু একে একে সবাইকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে ব্যাপারটা জানার জন্য কিন্তু কেউ আর ওকে পাত্তা দেয় না ঝামেলার সময় যে দল ছেড়ে চলে যায় তার জন্য আবার কিসের দরদ ওরা নিজেরা আলোচনা করে নিঃসন্দেহ হয়ে নেয় যে লোকটিকে আস্থা বলে পাঠিয়ে তারা ঠিক কাজই করেছে যে লোকে সাধারণ একটা সালামের উত্তর দেওয়ার ভদ্রতা নেই তাকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত স্কুল খোলার পর প্রথম দিনটা সবচেয়ে খারাপ যাদের পড়াশোনায় বেশি মন নেই তাদের জন্য আরো বেশি প্রত্যেক ঘন্টায় যেন কষ্টের এক একটা নতুন খাতা খোলা হয় টিফিনের ঠিক আগের ঘন্টায় অঙ্ক ক্লাস বিলু সবচেয়ে খারাপ লাগে এই ক্লাসটা শুষ্ক পাটি কচমচে অ্যালজাবরা আর জ্যামিতির অর্থহীন ডাক টানাটানি খেলা অঙ্কসার মানুষটাও এমন নিরস মানুষ যে সময় আর কিছুতেই কাটতে চায় না শুনেছিল অঙ্ক হয়ে হয়ে যাবেন আহা যদি সত্যি তাই হতো ছেলেরা এই বয়সে যতটুকু ধৈর্য ধরে বসে আছে মাসুদ স্যারের টেবিলে হেলান দিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে দেখছে ক্লাসে কেউ গন্ডগোল করছে কিনা ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব এটা ইতিমধ্যে দু তিনজনের নাম উঠে গেছে খাতায় ফজলুর নাম সবার আগে বিলুর মনমরা ভাব বলে আজ কিছুতেই উৎসাহ নেই তাই এখনো তার নাম ওঠেনি। মাসুদ চোখে চোখ রাখছে একবার মুখ ফেলবে। হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠল বিলু ক্লাসে ঢুকছে সেই লোকটা যাকে ভুল রাস্তা দেখিয়ে সে আস্তা বলে পাঠিয়ে দিয়েছিল এই কি তাদের নতুন অঙ্ক নাকি কি সর্বনাশ